চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ কৃষ্ণ মন্দির। এবছর বৈশাখ মাসের 22 তারিখে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলেছি সাগরপুর কৃষ্ণ মন্দির। তবে ফ্রেন্ডস, ভাবলাম আপনাদেরও নিয়ে যাই। আমি তো যাচ্ছি, একটা অসুবিধা আছে ফ্রেন্ডস, আমি ঠিক রাস্তাটা জানি না, তো পুরো হেল্প করবে আমাকে গুগল ম্যাপ। ম্যাপটা চালু করে নিই। সঙ্গে থাকুন, ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন। আশা করি ভিডিও ভালো লাগবে। যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে এই মন্দির সম্পর্কে সবাই জানতে পারে। তো লেটস গো, চলো যাওয়া যাক। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this old. চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ কৃষ্ণ মন্দির। একটু জল টল খেয়ে নিই, অনেকটা পথ জার্নি হলো, একটু ক্লান্ত মনে হচ্ছে। জল খাওয়ার পরেই আমরা যাব ওই যে সেই কৃষ্ণ মন্দিরে। চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। ফ্রেন্ডস, ওই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা, ওখানে প্রবেশ গেট রয়েছে, ওই প্রবেশ গেটের সামনে দিয়েই আমরা প্রবেশ করব। তো চলো ধীরে ধীরে এগিয়ে যাই। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, অনেক দর্শনার্থী মন্দির দেখার জন্য এসেছেন। মন্দিরের প্রবেশ গেটের সামনে চলে এসেছি, এই ঢালাই রাস্তাটা দিয়ে চলে যাব। এই যে প্রবেশ গেট মন্দিরের, এখানে অনেক দর্শনার্থী এসেছেন দেখতে পাচ্ছি। এই যে সেই মন্দিরের প্রবেশ গেট, এখানে চলে এসেছি, এখানে ভেতরে যাব। ভেতর তো খুলতে হবে, মন্দিরের প্রবেশ গেটের ভেতরে এবার ঢুকছি। কিন্তু ফ্রেন্ডস, এখানে মন্দিরের ভেতরে তো আর খালি পায়ে ঢুকতে হয়, তাই জুতোটা এখানেই খুলে রেখে দিই। চলো জুতোটা খুলে নিই। ওই যে রাধা মাধব জিউ কৃষ্ণ মন্দির সাগরপুর, আমরা চলে এসেছি। মন্দিরের পূজারী মহাশয় আসছেন। ওই যে সেই রাধা কৃষ্ণ মন্দির, মন্দিরে এবার প্রবেশ করব। আসুন আমার সাথে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মন্দিরে। এই যে মন্দিরের সিঁড়ি, মন্দিরে পূজারি মহাশয় দাঁড়িয়ে রয়েছেন। ফ্রেন্ডস, আমরা প্রথমে একটু ঠাকুরটা দর্শন করে নিই, তারপর এই মন্দির সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। তো প্রথমে ওপরে উঠে যাই। এদিকে মন্দিরের প্রণাম বাক্স রয়েছে, মন্দিরটা বেশ ভীষণ সুন্দর, সিসিটিভি ক্যামেরার থেকে চলছে সর্বদাই। তো ফ্রেন্ডস, এখানে ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা, শান্ত একদম। তো মন্দিরের ভেতরে চলে এসেছি। কিন্তু ফ্রেন্ডস, এখানে লেখা আছে ছবি তোলা নিষেধ। তো ফ্রেন্ডস, বেশি আমরা শ্যুট করতে পারবো না। চলো নিচে, ঠিক আছে, চলো নিচে নেমে যাই। আমরা পূজারী মহাশয়ের কাছ থেকে এই মন্দির সম্পর্কে, পূজারী মহাশয়ের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু একটু জেনে নেব, কারণ আমরা তো নতুন, অনেকেই জানতে চান। এই এবছর বৈশাখ মাসের 22 তারিখে
22 তারিখে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এখানে সেবা পূজা 5 বার হয়, সকালে মঙ্গল আরতি 5:30, 9টার সময় বাল্যভোগ হয়, 12টায় অন্নভোগ হয়, অনেক মানুষ প্রসাদ পেয়ে যায়। বিকালে 5টায় আরও মন্দির খোলা হয়, ভাগবত পাঠ হয়, তারপরে আরতি হয়, দ্বিরাত্রি ভোগ হয়, যে ঠাকুর শয়নে যান। আচ্ছা ঠিক আছে, ওনাকে অনেক ধন্যবাদ, আমরা জেনে নিলাম এই মন্দির সম্পর্কে। ফ্রেন্ডস, একটা সমস্যার মধ্যে আমরা সবাই পড়েছি, তো এই মন্দিরের কোনো ভিডিও বা ফুটেজ কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা বারণ, সেই কারণে আমরা বেশি কিছু আপনাকে দেখাতে পারবো না, সো সরি, কিন্তু যতটা পারবো ততটা তোকে আমরা আপলোড করে দেবো, কিন্তু প্লিজ কিছু মনে করবেন না। তো চলো, প্রসাদ নিয়ে নিয়েছি আর আনন্দের সাথে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাই, ভালো থাকবেন সবাই, ওকে।